সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আনসার ভিটিপির প্রশিক্ষণগুলো আরও যুগোপযোগী করা হচ্ছে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সকালে মানিকগঞ্জের ঘিওরে ডাক্তার আব্দুর রহিম খান মহিলা কলেজে দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণে এসব কথা তিনি বলেন মহাপরিচালক বলেছেন ভিডিপি সদস্যরা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক চালিকা শক্তিও সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে এবছর দেশের ত্রিশ হাজার নারী পুরুষকে মৌলিক প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও জানান তিনি আমাদের অনেকগুলো প্রশিক্ষণ আছে আমরা সেই প্রশিক্ষণগুলোকে অনেক গুণপ গুণিতিক করতেছি আপনাদের মধ্যে থেকে নির্বাচন করে আমরা কাউকে কাউকে যারা জেটাতে প্রযোজ্য তাদেরকে যারা উপযুক্ততা হিসেবে যাদের সম্ভাবনা আছে তাদেরকে ওই পর্যায়ের প্রশিক্ষণের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব আমাদের সেটা কাঠামোগতভাবে অলরেডি আছে